हेलो फ्रेंड, बेंगुली फूड एंड लाइफस्टाइले आपनादेर सबाइके स्वागत। आज के आपनादेर साथे शेयर करते चलेछि पटल ओ बेगुन भाजा। एटा एकटु अन्य स्वादे आमि बानाबो। तो रेसिपिटी देखार पर आपनादेर जदि भालो लेगे थाके, आपनि जदि आमार चैनले सबसक्राइबार ना हये थाकेन तो प्लिज आमार चैनलटाके सबसक्राइब करबेन आर बेल आइकनटाके प्रेस करबेन सबार आगे नोटिफिकेशन पाओयार जन्य। तो पटल और बेगुन भाजार जन्य जे उपकरणगुलो आमि यूज करछि, चलुन आपनादेर साथे एकबार शेयर करि। আমি বেগুনগুলোকে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি, কারণ বেগুনের খোসাটা আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক সেই জন্য। আর আপনারা আপনাদের মানে পছন্দ অনুযায়ী কেটে নেবেন। আর পটলগুলোকেও আমি ছাড়িয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে মাঝখান দিয়ে দুভাগ করে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। দেবো চিনি পরিমাণ মতোই, নুন পরিমাণ মতো ইউজ করব, হলুদ গুঁড়াও পরিমাণ মতো, গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতো। এগুলোকে ভালো করে আমি মানে মাখিয়ে নেব সবার গায়ে যাতে লাগে। পটল বেগুন মাখানো কমপ্লিট হয়ে গেছে। কড়াইতে সরষের তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। কড়াইয়ের চারিদিকে আমি দিয়ে দেব তেলটাকে, একদম ভালো করে তেলটাকে গরম করে নেব। এটা ছাঁকা তেলেই ভাজবো বেগুন পটল। একটা কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিলাম, বেগুনগুলোকে এক এক করে দিয়ে দেব, একটু নেড়ে দেব, তেলের মধ্যে দিয়ে দেব ভালো করে, দিয়ে ঢাকা দিয়ে দেব এক দু মিনিট মতো, হাই ফ্লেমেই ঢাকা দেব। আমি এক দু মিনিট পরে ঢাকনাটা খুললাম, এক পিঠটা হয়ে গেছে আর এক পিঠটা উল্টে দেব। দিয়ে আরও এক দেড় মিনিট ঢাকা দেব মিডিয়াম ফ্লেমে। আমার এক দেড় মিনিট হয়ে গেছে, বেগুনটা প্রায় ভাজা হয়ে গেছে। এগুলোকে এবার আমি এক এক করে তুলে ফেলবো। এটা আপনারা ডাল ভাতের সাথে পরিবেশন করতে পারেন, খুবই ভালো লাগে। দেবো কাঁচা লঙ্কা আবারও, সেম প্রসেসে পটলগুলো আমি ভেজে নেব একইভাবেই। পটলগুলোকে একটু নেড়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে উল্টে দেব সব একই রকমভাবে উল্টে দেব। ভেতর মুখটাই দিয়ে রাখবো, দিয়ে ঢাকা দেবো এক দু মিনিট মিডিয়াম ফ্লেমে। এক দু মিনিট হয়ে গেছে, এক এক করে উল্টে দেব। পটলটা একটু দেরি হয় বেগুনের থেকে ভাজতে, আবারও একটু ঢাকা দিয়ে রাখলাম এক মিনিট মতো। আমার পটল ভাজা কমপ্লিট হয়ে গেছে, এগুলোকেও নামিয়ে ফেলবো। সো ফ্রেন্ড, এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক করবেন, কমেন্ট করবেন আর আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এটা আপনারা ডাল ভাতের সাথে পরিবেশন করতে পারেন, খুবই সুস্বাদু খেতে হয়। নমস্কার, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।